বহির্নোঙ্গরে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আটটি জাহাজ আছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে। এর ভিতরে চারটি আছে সারের জাহাজ, দুটি গমের জাহাজ, একটি লাইমস্টোন জাহাজ, একটি স্লাগের জাহাজ। প্রতিটি জাহাজ থেকে কিন্তু পণ্য খালাস চলছে। যেহেতু ওই জাহাজগুলো থেকে পণ্য খালাস করে পানিপথে লাইটারের মাধ্যমে আমদানিকারকদের গন্তব্যস্থানে চলে যায় বলে ওই জাহাজ থেকে জাহাজগুলো থেকে কিন্তু পণ্য খালাসের কোনো প্রকার সমস্যা হয়নি। অপরদিকে যদি মোংলা এপিজেডের কথা বলি, গত কয়েকদিন মোংলা এপিজেড বন্ধ থাকার পরে কিন্তু আজকেও কিন্তু মোংলা এপিজেড খুলে গিয়েছে এবং সবাই কাজে এসেছে। তো এই ছিল মোংলা থেকে আমার কাছে সর্বশেষ।